আসসালামু আলাইকুম। সত্যবার্তা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজ কথা বলবো সৌদি প্রসঙ্গে, যা সৌদির থেকে যারা দেশে ছুটিতে এসেছেন সে তাদের প্রসঙ্গে, আর কারা কারা ছুটিতে আসতে পারবেন এই মুহূর্তে, বা ছুটিতে কতদিন, মানে কত লম্বা সময়ে ছুটি আসা প্রয়োজন এই মুহূর্তে, সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি বিস্তারিত দেখুন। তো প্রথমেই বলবো, যারা সৌদি আরব থেকে ছুটিতে এসেছিলেন এক ডোজ টিকা নিয়ে 23 তারিখ পর্যন্ত, কিন্তু তাদের ওই এক ডোজ টিকা নিয়ে তাদের ইমিউশো হলে যেতে পারতেন। গত দুদিন আগের ভিডিওতেও আমি যেমনটি বলেছি, যাদের বা গতকালকের আরেকটি ভিডিওতে আমি বলেছি, সৌদি আরবে যাদের এক ডোজ টিকা আছে, যাদের টিকা আছে বা যাদের ইমিউশো করে, তারা কিন্তু এক ডোজ টিকা নিয়েও সৌদি আরব প্রবেশ করতে পারবেন। কিন্তু বর্তমানে গত 28 তারিখে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক অধ্যাদেশ জারি করেছে, সে অধ্যাদেশে বলা হয়েছে সৌদি আরব থেকে এক ডোজ টিকা নিয়েও যারা দেশে এসেছেন তাদের জন্য হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছেন। অর্থাৎ সৌদি আরব থেকে ইতিপূর্বে যারা এক ডোজ টিকা নিয়ে দেশে এসেছেন তাদেরকেও কিন্তু হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। আর এজন্যই যারা ছুটিতে এসেছেন তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে এক ডোজ টিকা নেওয়ার আগে অবশ্যই সৌদির টিকাটি পরিদর্শন করবেন, এবং কি উক্ত এক ডোজ টিকা সৌদির এই পোর্টালে আপলোড করে নেবেন, তাহলে হয়তো হোটেল কোয়ারেন্টাইনের ঝামেলা থেকে বাঁচতে পারবেন। তো যেই বিষয়টা এখন বিভিন্ন দেশে করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে সময়ে সময়ে বিভিন্ন সময় নিয়মকানুনের পরিবর্তন করতেছে, কখনো আর্টিফিশিয়াল ল্যাবের কথা বলতেছে, কখনো হোটেল কোয়ারেন্টাইনের কথা বলতেছে, কখনো বলতেছে যে মানে আরও 14 দিন হোম কোয়ারেন্টাইন করতে হবে, এসব করোনা মহামারীর কারণে এসব বিভিন্ন দেশ শর্ত আরোপ করতেছে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজ করি এবং কি সেখান থেকে রেমিটেন্স আনি, সে কথা মাথায় রেখে যেহেতু আমরা টাকার জন্যই প্রবাস যাই এবং কি টাকা উপার্জন করে থাকি, সেই টাকা যাতে অযথা না যায় বা হোটেল কোয়ারেন্টাইনের নামে 40-50 হাজার টাকা খরচা না হয়, সেজন্য যারা বিশেষ করে সৌদিতে আছে তাদের বলবো, এমতো অবস্থায় এখন ছুটিতে দেশে লম্বা সময়ের জন্য আসবেন না, এবং কি যথাযথ প্রক্রিয়া ফুলফিল ফ্ল্যাপ করে 2-3 মাসের জন্য ছুটি আসতে পারেন। তবে লম্বা সময়ের জন্য আসলে দেখা যাবে যে সিদ্ধান্তটি বর্তমানে বলবৎ রেখে এসেছেন সেটা পরিবর্তন হয়ে আপনার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি তথা সকল সারা বিশ্বের থেকে যারা বাংলাদেশের মানুষ কর্মরত আছেন তারা অবশ্যই অবশ্যই ব্যাপারটা ফলো করবেন, যে এখন ছুটিতে যাওয়া যাবে না, ছুটিতে যাওয়ার জন্য আমরা অবশ্যই অবশ্যই কিছুদিন ওয়েট করব, এবং কি ছুটিতে আসলেও, বিশেষ প্রয়োজনে ছুটিতে আসলেও সেটা যেন শর্ট টাইমের ছুটিতে আসি, তা না হলে আপনাদের মানে বিভিন্ন ধরনের ঝামেলা বা বিভিন্ন ধরনের নতুন যে আইন সংযুক্ত করে বিভিন্ন দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, সেজন্য ঝামেলায় পড়তে পারেন। তো আজকের ভিডিওটি যদি কোনো ভাইয়ের অবশ্যই ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য ভাইয়ের উপকারে আসে, এবং কি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।